সরকারি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনায় জখম কমপক্ষে 15 জন যাত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বাঁকুড়ার বেলিয়াতোর থানার চাঁদুরিয়া মোড়ে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে বেলিয়াতোর থানার চাঁদুরিয়া এলাকায় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয় মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলিয়াতোর থানার পুলিশ। বাসের থেকে উদ্ধার করা হয় যাত্রীদের। ঘটনায় আহত কমপক্ষে 15 জন যাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য। ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রুটে। কিভাবে ঘটল এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটার বিশাল বড় একটা আওয়াজ হয়ে গেল, দেখলাম অ্যাক্সিডেন্ট, বুঝতে পারিনি, চোখের নিয়ে মিশেই হয়েছে, আচমকাই হয়ে গেছে। হ্যাঁ, মুখোমুখি তো ধাক্কা, তারপরে দেখছি মুখোমুখি ধাক্কা, কয়েক সেকেন্ডের মধ্যে কিছু বুঝা যায়নি, তারপরে দেখছি মুখোমুখি। বাস ভর্তি ফুল, মানে স্ট্যান্ডিং ছিল, সব সিটিং স্ট্যান্ডিং ফুল, বাস প্যাকড আপ ছিল। এটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমি মানে 20-25 জন কম বেশি করে হয়তো সবারই হয়েছে। আমি মেদিনীপুর থেকে মালদা যাচ্ছি। গোপাল মজুমদার। এই দুর্ঘটনাটা কী করে ঘটলো? একটা SBSTC বাস বিষ্ণুপুর থেকে দুর্গাপুর দিকে যাচ্ছিল, আর এই দুর্গাপুর রোডে একটা 407 গাড়ি দুর্গাপুর থেকে বাঁকুড়া দিকে যাচ্ছিল, তো যার ফলে এই বাসটি দ্রুত গতিতে আসছিল। আসার সেই ফলে আমি সরাসরি দেখলাম যে ওকে ওই ছোটো গাড়িটার কোনো দোষ থাকে না, SBSTC গাড়িটা দোষ ছিল, পুরোটাই ওকে যে মানলো, চেপে মানলো, একদম রং রুটে চেপে মানলো। তারপরে কতজন আহত? ও একদম বাস যাত্রী, পুরো ফুল বাসের প্যাসেঞ্জার ছিল, তারা সবাই আহত। আর ওই গাড়িটা 407 গাড়িটা যে মধ্যে যা ছিল, ওরা দুজন ড্রাইভার খালাসি খুব মানে ওদের খুব জোরে লেগেছে, ওরা মনে হয় যদি সম্ভব এখানে হসপিটাল নেবেন না। আমরা গ্রাম পাশাপাশি হোটেলের থেকে যারা ছিল, আমার দোকানে যারা ছিল, সবাই মিলে ট্রেনে বার করে তাদেরকে হসপিটালে পাঠালাম। আর হসপিটালে পাঠানোর তারপরে মোটামুটি অনেকজন করে লেগেছে, বেশ ভালোই লেগেছে। পুরো দোষটাই SBSTC গাড়িটা।